এখনো আমাদের কাছে মনে হয়েছে যে আমরা 190 বছর আগে 1948 এরও আগে 190 বছর ধরে ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছিল। আমরা তখন একটি ব্যক্তির নাম শুনেছিলাম, মির্জাফর। মির্জাফর নাকি পলাশির প্রান্তরে বাংলার সূর্যকে ডুবিয়ে দিয়েছিল বিদেশিদের সাথে ষড়যন্ত্র করে। আবারও আমরা সেই অপচেষ্টা দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার। নির্বাচন ঘনিয়ে আসলে তিন বছর চার বছর ঈদের পরে, রোজার পরে, বর্ষার পরে, শীতের পরে আন্দোলনের ডাক দেওয়া হয়, ওই অবরোধের ডাক দেওয়া হয়, যে অবরোধ পরে আর কখনো এখনো পর্যন্ত ওঠেনি মাননীয় স্পিকার। তারপরে এটা থেকে ব্যর্থ হয়ে গিয়ে সে টাকা পয়সার খেলা অব্যাহত হবে, চলতে থাকে, এটা বন্ধ হতে হবে চিরতরে। বাংলাদেশে এই চক্রান্তের রাজনীতি বন্ধ হতে হবে মাননীয় স্পিকার। বিএনপি আমাদের বিচার করতে হবে। তারা বলেন দেশ নেত্রী, আমি তো বলবো খালেদা জিয়া হলেন দেশ বিরোধী নেত্রী মাননীয় স্পিকার, এবং দেশদ্রোহিতার কারণে তার বিচার আবার পুনরায় হতে হবে। তিনি অসুস্থ আছেন, তার সুস্থতা কামনা করি। বয়োজ্যেষ্ঠ মানুষ, বাংলাদেশের একটা একটা বিষয় আছে মাননীয় স্পিকার, আমরা অসুস্থ মানুষের প্রতি কেন যেন দিল নরম হয়ে যায়। কিন্তু সেই মানুষটি যে গ্রেনেড হামলা করে আমার দলের নেতাকর্মীকে সিএমএইচ এ দেখতে দিতে যেতে দেয়নি, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করতে দিতে যেতে চায়নি, এবং যখন মাননীয় মন্ত্রী 3 মিনিট, জি মাননীয় স্পিকার যদি দয়া করে একটু 2 মিনিট যদি একটু সময় দেন মাননীয় স্পিকার, আমি শেষ করে দেবো। জি ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের আপনারও খেয়াল আছে হয়তো, 2006 সালে একটি নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচনে ব্যালট বাক্স ছাপা হয়ে, ব্যালট পেপার ছাপা হয়ে গিয়েছিল বিএনপির নেতৃত্বের তত্ত্বাবধায়ক সরকারের। তা তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক করতে করতে মুখে ফেনা তুলে দিচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে পরিষ্কারভাবে বর্তমান সরকার এবং 2014 সালের আগে, 18 সালের আগে নির্বাচনের সময় আমরা পরিষ্কার বলে দিয়েছি, সংবিধান সংশোধনের মাধ্যমে বলে দিয়েছি, বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবার কোনো সুযোগ নেই। ইটস শেষ, ইটস ডান অ্যান্ড ডাস্টেড। এটা নিয়ে সময় ক্ষেপণ দয়া করে করবেন না, যেমনটি আমরা অনেক চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এত উদার, এত উদার মাননীয় স্পিকার, যে ব্যক্তিটি তাকে হত্যা করতে চেয়েছে একাধিকবার, তাকে তিনি তার নির্বাহী আদেশে তিনি তাকে এই, আমি জানি না আইনের ভাষায় কী বলে, একটা টেম্পোরারি কারাবাস থেকে মুক্ত করে দিয়েছে মাননীয় স্পিকার। তারপরেও তাদের হয় না, তারা বলেন বিদেশে চিকিৎসা করবে। সেইটাও আমরা প্রতিটি ডিপ্লোম্যাটকে, প্রতিটি কূটনীতিককে গতকালকে আইনমন্ত্রী আমরা সকলে মিলে জানিয়ে দিয়েছি, অ্যাজ ফার অ্যাজ হার ট্রিটমেন্ট ইজ কনসার্ন দ্যাট ইজ অলসো ডান অ্যান্ড ডাস্টেড। এটা নিয়ে আন্দোলন এবং কথাবার্তা বলার আর কোনো সুযোগ বাংলাদেশের আইনের মধ্যে নেই। বিএনপি যদি পারে ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে আইন সংশোধন করবে, তারপর জেল থেকে মুক্ত করবে মাননীয় স্পিকার। হ্যাঁ, বিদেশ পাঠানোর কথা বলছি, বিদেশ পাঠানোর কথা বলছি। দেখেন কত উদার মাননীয় স্পিকার, এরকম কোনো উদাহরণ তো আমরা বিএনপি জামাতের কাছ থেকে কোনোদিন পাইনি, আমরা প্রত্যাশাও করি না। বিএনপি জামাতের কাছ থেকে কোনো করুণার 16 কোটি মানুষের সবচেয়ে নিগৃহীত নিপীড়িত যে ব্যক্তিটি, সেও কিছু প্রত্যাশা করে না মাননীয় স্পিকার। কারণ তারা তাদের ক্ষমতাকালীন সময়ে যে কাজগুলি, যে আকাম কুয়ামগুলি করেছিল, সেই কাজগুলি আমরা বাংলাদেশে বিরুদ্ধে আর নতুন করে ব্যবহার হবে দয়া করে, আমরা সেটা আর চাই না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্য দিয়েছেন, বলেছেন, আমি এখানেই শেষ করে দেব, বাংলাদেশের বয়স হয়েছে 50 বছর মাননীয় স্পিকার, 50 বছর, বঙ্গবন্ধুর 3.5 বছর, মাননীয় প্রধানমন্ত্রী 5 বছর, আর এবারে 13 বছর, এই 18, 19, 20, 21, 21.5 বছর, তার এর মধ্যে 29টি বছরই এই রাষ্ট্র পরিচালিত হয়েছে স্বাধীনতা বিরোধীদের দ্বারা, মহান মুক্তিযুদ্ধের বিরোধীদের দ্বারা, যারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, ভাষায় বিশ্বাস করে না। এই গত 13 বছরে বিশেষ করে যে ফাউন্ডেশনটি 3.5 বছরে এবং মাননীয় প্রধানমন্ত্রীর 5 বছরে রচিত হয়েছিল, মাত্র 13 বছরে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যা করে দেখিয়েছে তা অ্যাবসুলেট মিরাকেল, যেটা পৃথিবীতে দ্বিতীয় যে আরেকটি নেই মাননীয় স্পিকার। সামনের দিনে সেই ধারা অব্যাহত থাকবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আশা করি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।